সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা লাইটরুম অ্যাপের মাধ্যমে এরকমভাবে ফটো এডিটিং করতে পারবে। তো দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা কতটা অ্যামেজিং দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে লাইটরুম অ্যাপ দিয়ে এরকমভাবে ফটো এডিট করতে পারবেন, তাই তো? তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এবার এখান থেকে ফটোটাকে শেয়ার করবেন লাইটরুম অ্যাপের মধ্যে। তো গাইজ, যখন আপনারা লাইটরুম অ্যাপটিকে ওপেন করবেন তখন দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দুইটা আইকনকে দেখতে পাবেন। তো একটা হচ্ছে ক্যামেরার মতো একটি আইকন, আর একটা হচ্ছে প্লাস আইকন। তো আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো যখন আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করবেন তখন দেখবেন আপনার গ্যালারির সব ফটো এখানে চলে আসবে। তো এখান থেকে আমি একটা প্রিসেটকে ইম্পোর্ট করব। তো দেখেন কিভাবে আমি এখানে প্রিসেটটি ইম্পোর্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এখানে দুইটা প্রিসেট আছে। তো আপনি যদি বলেন, মানে কমেন্ট করে বলেন আমাকে প্রিসেটের লিঙ্কগুলো দিতে, তারপর আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রিসেটের লিঙ্কগুলি দেওয়ার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন প্রিসেটটির লোগো কিন্তু উপর দিয়ে লেখা আছে RAW। তো দেখতে পাচ্ছেন অন্য কোনো ফটোর মধ্যে কিন্তু উপর দিয়ে এ আইকনটা নাই। দেখতে পাচ্ছেন আপনারা উপর দিয়ে যে কোনো ফটোর মধ্যে কিন্তু এই লেখাটি নাই, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুটো ফটোর মধ্যেই শুধু RAW উপর দিয়ে লেখাটা আছে। তার মানে কিন্তু এই দুটো ফটোর মাধ্যমেই আমরা এক ক্লিকেই ফটো এডিট করতে পারবো। তো দেখেন কিভাবে আমি এখানে এই প্রিসেটটির মাধ্যমে এক ক্লিকে ফটো এডিট করতে পারি। তো প্রিসেটটি সিলেক্ট করাবো, এবার এখান থেকে আমরা এয়ারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু লাইটরুম অ্যাপের মধ্যে ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা অল ফটো অপশনে চলে যাব। তো অল ফটো অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল ফটোটাও ইম্পোর্ট হয়েছে এবং প্রিসেটটাও ইম্পোর্ট হয়েছে। তো এবার এখান থেকে আমরা সরাসরি প্রিসেটের মধ্যে ক্লিক করব। তো প্রিসেটের মধ্যে ক্লিক করার পর এবার এখানে আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা কপি সেটিংয়ে ক্লিক করবেন। তো কপি সেটিংয়ে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা এই সবগুলো বাক্সকে টিক মার্ক করে এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা ফটোর কিন্তু এখানে সেটিং কপি করা হয়ে গেল। তো এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর এখান থেকে আমরা প্রথমে লাইটরুম অ্যাপের মধ্যে যে নর্মাল ফটোটা ইম্পোর্ট করেছিলাম, তো এখান থেকে আমরা কিন্তু এই ফটোটা সিলেক্ট করব। তো ফটোটা সিলেক্ট করার পর এবার এখান থেকে আমরা আবার আগের মতো থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা পেস্ট সেটিংয়ে ক্লিক করব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু এক ক্লিকের মাধ্যমেই এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু লাইটরুম অ্যাপের মধ্যে এক ক্লিকেই এডিট করা হয়েছে।